দেখতেছো কাটতেছি ফোনটা, এতবার কল দেওয়া লাগে? বুঝতেছি তো আমি বিজি। বিজি মানে এমন কি করতেছিলাম যে এতবার আমার ফোন কেটে দিছো? হ্যাঁ কেটে দিছি, তো কি হয়েছে? এখন তো নিজেই ব্যাক করছি। আর 2টা মিনিট, 2-3টা মিনিটের জন্য এমন করতে হয়? আমি গেমস খেলতেছিলাম। মানে কি গেমস খেলার জন্য তুমি আমার ফোন কেটে দিছো? এত বড় সাহস তোমার, পাইছোটা কি তুমি? সিওসি আর ক্যাশ রয়্যাল খেলার সময় শুধু তুমি কেন, আমি আমার বাপের কল রিসিভ করি না। লজ্জা করে না তোমার এই বুড়ো বয়সে এসে গেমস খেলতে? লজ্জা লজ্জা পাওয়ার কি আছে? আন্তরিক কথা, গেমস খেললে কি লজ্জা পাইতে হয়? আর কি বললা, বুড়ো হয়ে গেছি? 25 বছরে কেউ বুড়া হয়? শুনছো কখনো? বুড়ো না তো কি, 25 বছর বয়স হয়ে গেছে আর উনি বসে বসে গেমস খেলে? বিয়ে শাদীর কোনো চিন্তাই নাই মাথার মধ্যে। আর দেরি যে প্রত্যেকটা দিন যে আমার জন্য বিয়ে আসতেছে, আমি যে কেমনে এগুলো ফেস করি এগুলো শুধু আমি জানি, বুঝছো? শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। মানে প্রত্যেকটা দিন, মানে প্রত্যেকটা দিন আমাকে তোমার একই বিষয় নিয়ে কথা শোনাতেই হবে, কথা বলতেই হবে, ঝগড়া করতেই হবে। এটা মানে তোমার রুটিন হয়ে গেছে। প্রত্যেকদিন একই বিষয় নিয়ে ঝগড়া করি মানে কি? আমার জায়গায় যদি থাকতা তাহলে বুঝতাম, বুঝছো? তুমি তো তোমারটাই চিন্তা করবা, আমারটা তো কখনো চিন্তা করবা না। আমার তো মাত্র 25 বছর, আমি তো এখনো পড়াশোনাই শেষ করিনি। তারপর আছে চাকরি বাকরি, তারপর হচ্ছে বিয়ে শাদী। এখন বিয়ে শাদীর কথা চিন্তা করলে হবে আমার? পড়াশোনা শেষ হবে কেমনে? বয়স তো হয়েছে 25, এখনো খেলো গেমস, কোত্থেকে শেষ হবে পড়াশোনা? মানে কি যে বলবো, তুমি যে কি যে একটা প্যারা। প্রথমে খেলাটার সাথে নিয়ে মিলাইলে বিয়ে, তারপর খেলার সাথে নিয়ে মিলাইলে পড়াশোনা। মানে প্রত্যেকটা দিন ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া তোমারে বাঁধাইতেই হবে। কি, আমি প্রত্যেকদিন ঝগড়া বাঁধাই? তুই না, তুই আসলেই খারাপ, বুঝছো? আজকে আমার জীবনটারে শেষ করে দিতেছিস। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেলো, এখন না পেরা শুরু হয়ে গেলো। শেষ অস্ত্র আছে না একটা? কান্নাকাটি আর ভালো লাগে না আমার, প্রত্যেকদিন একই কাহিনী, একই সিন। প্লিজ বাদ দাও না। হয়েছে, থাক, রাখলাম আমি, খেলো তুমি তোমার গেমস। হায় রে খোদা, কি যে করি, কি করি, কোথায় যাই, শান্তি খুঁজে না পাই।